নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আপনাদের সাথে আমি সুনন্দা। যে ক্লাসে আমরা জাতীয় সঙ্গীত হারমোনিয়ামের মাধ্যমে শিখতে চলেছি, তো গানের কথা আসলে আমি বলে রাখি, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে দেখা শেখার জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনে আসা আপডেটেড ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। আপনারা আমাকে ইনস্টাগ্রাম পেজে ফলো করতে পারেন এবং ফেসবুক পেজে ফলো লাইক দিয়ে করতে পারেন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তাহলে চলুন গানের কথাতে আসা যাক। তো আজকের ক্লাসে আমরা আমাদের জাতীয় সঙ্গীত জানা গানা মানা অধিনায়ক জয় হে গানটি শিখতে চলেছি। গানটিতে সুর দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, গানটির কথা লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, গানটির তাল কার বা আমরা গানটি সি শার্পে শিখবো। তো প্রথমে আমরা স্কেলটি সেরকম দেখে নেবো, তারপর যে যে কোমরসগুলি লাগছে সেগুলি একবার চিনে নেবো। সারে শুধুমাত্র করিমা, বাদ বাকি সব শুদ্ধ স্বর ব্যবহার করা হবে। তো প্রথম দুটো লাইন করে করে আমরা শিখবো। প্রথম লাইন, জনা গণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তো ঠিক আছে, এবার আমরা দেখে নেবো। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। সরগম দেখে নেবো। জনগণ সারি গা গা মন অধি গা 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 নায়ক গা গা জয় হে রে গা মা ভারত গা গা ভাগ্য হি রে 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 নি ধাতা নি রে সা পঞ্জাব সা পা পা সিন্ধু পা পা গুজরাট পরের স্ট্যান্সে চলে যাচ্ছি। তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা তব শুভ সারি গা গা নামি গা গা জাগে রে গা মা তব শুভ গা মা পা পা আশিস পা মা গা মা গে রে মা গা গাহে গা গা রে তব জয় রে রে নি গা
পুরো কথাটা কিন্তু পাতি থাকছে, তারপরের লাইন আমাদের জাতীয় সঙ্গীত শেষ হয়েছে সম্পূর্ণভাবে। তো এটি ছিল আজকের ক্লাসের টিউটোরিয়াল। আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকের ক্লাসের গানটি আপনারা কবে হারমোনিয়ামে তুললেন বা তুলতে গিয়ে কোথাও কোনো নোটেশন বুঝতে অসুবিধা হয়েছে কিনা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার শেখারও জানার সুযোগ করে দেবেন। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।